guys, this is Mirsha Jahaniti and welcome back to my Facebook page. So onek din por ekta vlog niye chole eslam. Ajke hocche mainly vlog color reason hocche apu first roja. Ha, apu shathe first roja amader ki eta. Ar tomaro roja first. Mane she nije vlog banateche ki niye banateche she nijei jane na. Actually, I'm onek din vlog kori na, so vlog kibhabe korte hoy, vlog e kibhabe kotha bolte hoy, man totally shob bhule gechi ami. Abar korbo inshallah. সবাই বেশি বেশি বলো ফলো করতে এখন আমি হালিম রান্না করতেছি গাইস এন্ড এটার ফুল ব্লগ আমার চ্যানেলে দেখতে পারবেন আপনারা তুমি কি আগে ছাড়বে না আমি আগে ছাড়বো তুমি আগে ছেড়ে দিও ওকে এই যে বেশি বেশি করে ফলো দাও যেতে 1 লাখ হয়ে যায় 1 লাখ হলে কি তুমি তো রেগুলার না কইরা না শুধু শুধু গাইস না গাইস কইরা দেখো আমি আবার রেগুলার হব ইনশাআল্লাহ আচ্ছা রোজার ফার্স্ট ব্লগ ইতি সবাই সাবস্ক্রাইব ফলো দিবা সাবস্ক্রাইব করবা গুড গুড আমার এই ফোনটা ভালো বুঝতে পারছ আমি অনেক কাজ করছি না কিছু খাওয়াই না সে আমার রিয়েল বোন সত্যি কথা বলে ছোট বোন না সবাইকে পচায় না গাইস ছোট বোন একটু আদরে হ্যাঁ এরকম জিনিস সে সব সময় থাকে লালা দেখাবেন না এই যে এদের কাজটা তো আমি করি গাইস দেখো সবাই বলে আমি কাজ করি না এই দেখো এগুলো আমি কি করছি সব কিছু আমি করলাম এইগুলো সব করলাম এটা একটু বেশি হয়ে গেল না আমি একটু করছি তুমি একটু বাকিটা করছো এই যে আরো করতেছি অনেক মজা হবে কারণ এটা আমি ধরছি আমি এটা এটা ইয়ে করতেছি এই যে খেজুরগুলো আমি কাটতেছি এর জন্য আরো মজা হবে এর জন্য খুবই বিশ্রী হবে দেখা যাবে আই যে আমাদের কাজের কাজ করতেছে আসলে মেইন কাজ করতেছে এই দেখো কে সবথেকে বেশি কাজ করতেছে আমি তারপর আপু আমার পরে আপু টোটালি রং সবথেকে কাজ করতেছে বেশি নানু আর ইতি তারপর আমি তারপর ওই অল্প তারপর আমি তারপর সবথেকে বেশি কাজ করতেছে যাই করতেছে না কেন বাট সবচেয়ে কম কাজ করতেছি রাইট আমি ছোট মানুষ আমি তো একটু কাজ কম করবোই তাই না আমি তো আরো ছোট তুমি ছোট তুমি আমাদের গোষ্ঠীর না আচ্ছা তুমি কিছু বলতেছ না কেন কিছু বলবো সে খুবই লজ্জা পাচ্ছে কারণ দেখতেছে লজ্জা না ছোট বোন এত কাজ করতেছে বড় বোন আর কি বলবো হইছে তুমি আর কাটাকাটির দরকার নাই আমার কাটাগুলো নষ্ট কর গাইস দেখছো সবাই বলছে আমি কাজ করি না যে এখন আমি দেখো সবার থেকে বেশি কাজ করতেছি এগুলোকে বলে কাজ ওরা তো খেলতেছে জুলাবাতি কি ছোটবেলায় খেলতাম এখন খেলো না তুমি খেলছো অবশ্যই কে কে জুলাবাতি খেলছে আর কারা কারা বুঝছো কমেন্ট করো অবশ্যই কমেন্টে জানাও গাইস এগুলো আমি ভাসতেছি না রুমিয়া পু দিতে স্যার আমি জাস্ট একটু ওকে হেল্প করতেছি জিলাবি হচ্ছে আমার ফেভারিট দাঁড়ো জিলাবি লেবি এই রোজা দিন ও তোমার তো বড় লেগেছিল আর আমাদের সাথে সবাই কাজ করতেছে এই মেটাতে ফোনটি পাচ্ছে কিছু কারণ না সারাদিন খালি ফোন 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 এত ফোনে কি হ্যাঁ তোমাকে হ্যাঁ বুঝছি ভদ্র না কেন তুমি অভদ্র মাথায় কাপড় দিছে আসলে আমি অনেক ভদ্র তো এইখানে আমাদের সবকিছু সাজানো হচ্ছে ইফতারের জন্য সবকিছু আস্তে আস্তে আসতেছে তো সবকিছু আসার পর আপনাদের সাথে দেখা হবে তো এখানে আরো বাকি সবকিছু রেডি হচ্ছে বড়া পু করতেছে রেডি আর এখানে হচ্ছে হালিম হচ্ছে এই হালিমের রেসিপিটা দেখছিল আপনারা আপু চ্যানেলে চলে যান মানে ইউটিউব চ্যানেলে আম্মু এখানে কাজ করতেছে হাই দাও আম্মু আমার ব্লগে হাই সবাই বেশি বেশি ফলো করো ছোট বড় ছোটদেরকে ভালোবাসা বড়দেরকে সালাম সবাই ঠিক হয়ে গেছে তাড়াতাড়ি গাইস এখানে আমাদের কাস্টার্ডের জন্য সবকিছু রেডি হয়ে গেছে একটু পর কাস্টার্ড বানাবেন কাস্টার্ড হচ্ছে আমার অনেক ফেভারিট ইয়ো টুনটুনি ঘুমাও ঘুমাও ওর শোনো কি এখন হচ্ছে বড়াপু কাস্টার্ড বানাচ্ছে গাইজ এখানে অলমোস্ট ইফতার টাইম হয়ে গেছিল অ্যান্ড সবাই অনেক কাজের মধ্যে বিজি ছিল সো দ্যাটস ওয়াই আমার এখানে ভয়েস দেওয়া হয়নি অ্যান্ড এখানে আমি কত ধরনের ড্রিঙ্কস আছে বা জুস আছে সব রেখে দিয়েছি আর এখানে কাস্টার্ড বানাচ্ছে আপু আর এখানে আপুর সাথে চেয়ার্স নিলাম তো এই তো এইখানে আমরা খাওয়া দাওয়া করি আর আপনারা আমার ভ্লগটি এনজয় করেন অ্যান্ড অবশ্যই ফুল ভ্লগটি দেখবেন অ্যান্ড কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইখানে আমি সবার জন্য বানাবো বাবল টি সো গাইজ এখন আমরা এগুলো ডেকোরেশন করবো কজ আমাদের কোল্ড কফি অলমোস্ট এখন বানাবো সো টান টানা এগুলো হয়ে গেছে আর আমরা হচ্ছে গিয়ে কি বলে এগুলো ভুলেই তো গেলাম
এখন হচ্ছে বোবা টাইম অনেক আগে থেকে রেডি করে রাখছি, এখন বোবা গুলো সাজাবো। এখন আমরা দুধ যে আছে দুধ দিন পরিমাণ মতো, যতটুকু খাবেন ততটুকু। এরপরে সুগার অ্যাড করব 1 চামচ, 2 চামচ এন্ড হাফ। নেক্সট আমরা দিই হচ্ছে বাদাম। এবার আমি একটুখানি স্ট্রবেরি আইসক্রিম দিব, একটুখানি দিব আমরা চকলেট আইসক্রিম, এটাতে খুবই মজা হবে দুইটা ফ্লেভার একসাথে মিক্স। এরপরে দিব আমরা একটু কফি 1 চামচ। আইসক্রিমের কাছে এখন আইসক্রিম গুলো ফ্রিজে রেখে দিই, সো এখন ব্লেন্ড করবো। আমি খাবো চকলেট ফ্লেভার, সো এখন লাবণ রাখো আর আমার এটা টেস্ট করে বলো কেমন হয়েছে। দেখতে তো ভালোই লাগতেছে এখন, দেখি আমি এক গ্লাস কফি দিছি, সে খেয়ে ফেলছে, সে এত ছোসার ছোসা, কি বলবো। এবার রিভিউ আমারটা নিয়ে খাও, বলো কেমন হয়েছে। আমি খাইছি যদিও জানি, এমন একটা রিয়াকশন করতেছে মনে হয় কি একদমই বিস্ট্রেস দিলে এটা খাইছো কেন। আরে ক্ষুধা লাগছে, তাহলে তাহলে খেয়ে ফেলছি, দাও এতটুকু। সিরিয়াসলি মজা হয় না আমার কেমন যেন লাগতেছে, যাই হোক মজা না হলে সে পুরো গ্লাস শেষ করতেছে, তোমরা বুঝি নিও সে কতটা ক্ষুধার্ত। পেটুক বাট মোটা হয় না। এবার বড় আপুর কাছে শুনবো, বলো আপু খেয়ে কেমন হইছে। দেখি তো কেমন যেন মনে হইতেছে, তারপর ট্রাই করে দেখি। মজাই হবে, দেখতেও সুন্দর খেতেও একটু সুন্দর। কি বলবো গাইজ, এত মজা হয়েছে যে এটা এখন আমি ওকে দিবই না। প্র্যাঙ্ক করতেছিল, আবার সামজিদের কাছে যাবো। আমি পুরো গ্লাসটা ফিনিশ করছি, বুঝে হয়তো তালে তালে খাই ফেলেছে, আমার মনে নাই যে রিভিউ দিত, আমাকে বলে গেছে তারপর আমার মনে ছিল না। তো সেই ক্ষেত্রে সিরিয়াসলি যদি বলো 10 out of 8। একদিন তুমি আমাদেরকে এরকম কিছু বানিয়ে খাও, অবশ্যই ডিফারেন্ট কাইন্ড অফ ডিফারেন্ট রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টই তাই না, লাইক ওখানে 10 আউট ফিট 9 দিতে হয়, তোমাকে সেখানে 1 মার্ক কম দিছি, শুনতেছি বাই। আমি বলি এবার আমার এত মজা লাগছে যে আমি সবটুকু শেষ করে ফেলছি 10 এ 10। নো বলো, মজা তো হইছে, বাসটা তো আমারে দিছো। কিসের বাস, কিসের বাস বুঝো না, না সব কিছু তো অনেক খরচ, তো মজার জিনিস খাইতে হলে তো মজার জিনিস খরচ করতে হবে তাই না বাবু। আমার চিনি, মজা তো অবশ্যই হবে বলো। আচ্ছা বলতে দেখতে সুন্দর না বাট খেতে ট্রাস্ট নি মজা করছে, এটা পোতায় গেছে মানে অনেকদিন অনেক সময় ধরে খাওয়া হচ্ছে। দ্যাটস থ্যাংক ইউ সো মাচ বাই গাইস। দেখো ভ্লগ করা কত প্যারা, সবার রিভিউ নিতে নিতে আমারটা কি হয়েছে, যে সেই আইসক্রিম দেন সব কিছু, সো ভ্লগ করা কতটা কষ্ট আই থিংক তোমরা বুঝতেই পারছো। সো এখন খেয়ে বলবো কিরকম, সিরিয়াসলি অনেক মজা হয়েছে, বাট যদিও সবাইকে না দিয়ে খাওয়া লাগতেছে, ইতি যদি নেক্সট টাইম কখনো দেখালে তোমার ফ্যানদেরকে অবশ্যই খাওয়াবো, অবশ্যই অবশ্যই। সো কথাটা হচ্ছে কি, যদি একটু আইস থাকতো ভালো হইতো, আমাদের বাসে আইস রাখা হয়নি লাস্ট কয়েকদিন, সো দ্যাটস আইস ছাড়া খেতে হচ্ছে, মানে খেতে হচ্ছে, বাট ইটস গুড।
ওকে গাইস, সেদিন আমার ব্লগটা এন্ডিং না হয়নি, কজ আমি আসলে এন্ডিং এর পার্টটা আলাদা রাখছিলাম। আমরা বাইরে গেছি, ফুচকা খাইছি সবাই মিলে, বাট ওইটা আনফরচুনেটলি কোনোভাবে কি হয়েছে ভিডিওটা আমি জানি না, আমি পাচ্ছি না ভিডিওটা। যাই হোক, সো এইখানে বলে দিচ্ছি সবাইকে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, আর আমি তোমার যদি অনেক ভালোবাসো তো অবশ্যই আমি আরও অনেকগুলো ব্লগ করবো রমজানে। সো ইয়া, এতটুকুই ছিল আজকের ব্লগটা, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ।